নমস্কার, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা সবাই ভালোর দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ। আর প্রচুর রিকোয়ারমেন্ট জ্যাকেটের, তো বেশি করে উঠতে পারিনি, আরও হচ্ছে। যে কটা আপাতত রেডি হয়েছে, ড্রেস, কুর্তি, জ্যাকেট এবং হোম ডেকর। লাস্ট এপিসোডে হোম ডেকরে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। সেই সব নিয়ে এসে গেছি এপিসোড নাম্বার 74। তো যারা এখনও আমার চ্যানেল লাইক করেননি বা শেয়ার করেননি বা সাবস্ক্রাইব করেননি, তাই চটপট করে ফেলুন, বেল আইকন টিপে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। চলুন এবার দেখা শুরু করি। নাম্বার ওয়ান, জ্যাকেট লং, এটা আছে ফ্রন্ট সাইড, এটা আছে পিওর কলমকারি, রিভার্সেবল, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক সাইড। এবার দেখাবো অপোজিট সাইডটা, কারণ এটা বুথ সাইড ইউজ। এটা হচ্ছে আর একটা দিক, ইন্ডিগো ব্লু চেকস অ্যান্ড কলমকারি প্যাচ উইথ পকেট, এটা হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক। নাম্বার ওয়ান জ্যাকেট, প্রাইস 1350, 1350। কুরিয়ার চার্জ প্রত্যেকের লাগবে, কুরিয়ার চার্জ অ্যাপ্লিকেবল। যারা শোরুমে এসে দেখে নিতে চান তাদের জন্য আর কিছু লাগবে না অপশন, আদারওয়াইজ আমাদের একটাই অপশন কুরিয়ার, আর পেমেন্ট অপশন অ্যাকাউন্ট পে, গুগল পে ইয়া ফোন পে। এটা হচ্ছে নাম্বার টু জ্যাকেট, পিওর খাদি কটনে কলমকারি ম্যাটেরিয়াল দিয়ে এইটা করা হয়েছে প্যাচ ওয়ার্কটা। দুপাশে দুটো ফ্রন্টে পকেট আছে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা ব্যাক, 44 সাইজ। আর রিভার্স সাইডটা দেখাবো, এটা হচ্ছে পুরো কলমকারি আর ঠিক অপোজিট ভাবে প্যাচ ওয়ার্কটা গেছে এই পোর্শনে, এটা একটু ডেকোরেটিভ করা হয়েছে সামনে। এটা হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক। নাম্বার টু জ্যাকেট, এপিসোড নাম্বার 74, প্রাইস ইজ 1350। নাম্বার থ্রি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাগেন, বাদনি প্রিন্ট, এটা হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে ব্যাক, কলমকারি প্যাচ করা আছে ফ্রন্টে। তিনটেই কিন্তু লং, যারা লং চেয়েছেন, কারণ লংগুলোর একটা সুবিধা যেমন ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরা যায় তেমনি শাড়ির সাথেও পরা যায়। যদিও শর্টটাও অনেকেই পরছেন শাড়ির সাথে, কিন্তু লংটা বেশি দেখছি সবাই প্রেফার করছেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক চেকস, এখানটা কলমকারি, আর এই হচ্ছে ব্যাক। নাম্বার থ্রি, প্রাইস ইজ 1350। নেক্সট দেখাবো সেট, এটা হচ্ছে স্ল্যাব কটন। কটনটার একটা মানে এই ম্যাটেরিয়ালটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটা কটন, বাট এটার একটা নিজস্ব শাইন আছে যেটা ওয়াশ করলেও যাবে না। অনেক সময় কটনটা ওয়াশ করার পরে একটু ফেড হয়, এটা কিন্তু কোনোভাবেই হবে না। এটা সাইজ হচ্ছে 42, এইটা হচ্ছে ফ্রন্ট, এই জায়গাটাতে জুম করে দেখাবো, হ্যান্ড স্টিচ আছে, আর এই জায়গাটা পিওর বাগরুতে কাঁথা স্টিচ করা আছে। তা এই ম্যাটেরিয়ালটার সঙ্গে আপনারা পরিচিত, স্টিল গ্রে অ্যান্ড রেড, আর এইটার সঙ্গে আছে স্ট্রেট লেন্থ প্যান্ট, স্ট্রেট লেন্থ প্যান্ট, এটা হচ্ছে ফুল সেট, এটা হচ্ছে ফুল সেট। নাম্বার ফোর, প্রাইস 1100, না প্রাইস 1100, সাইজ 42। নেক্সট দেখাচ্ছি একই, এটা হচ্ছে কালারটা একটু ব্রাইট ইয়েলো, এটা সাইজ আছে 44, এটা সাইজ আছে 44, এটা রাস্ট কালার, এটা নট রেড, রাস্ট কালার, এই জায়গাটাতে হ্যান্ড এমব্রয়ডারি করা আছে, আর এর সঙ্গে আছে স্ট্রেট প্যান্ট, স্ট্রেট লেন্থ প্যান্ট, এইখানটা কাটা আছে, এই ফ্রন্টের এই সাইডটা কাটা আছে পায়ের। এটা হচ্ছে সাইজ 44, নাম্বার 5, প্রাইস ইজ 1100, এটা হচ্ছে ব্যাক পোর্শন, এটা ফ্রন্ট, নাম্বার 5, প্রাইস ইজ 1100।
এগুলো রেগুলার ইউজের জন্য ভীষণ ভালো এবং হোম ওয়াশ। এটা হচ্ছে 42 সাইজ। এই হচ্ছে স্ট্রেট লেন্থ প্যান্ট। এই যাচ্ছে প্যান্টটা আর তার সাথে আসছে এই কুর্তি। স্ট্রেট লেন্থ প্যান্ট উইথ কুর্তি 42 সাইজ। এটাও কিন্তু এই সাইডে হ্যান্ড স্টিচ করা আছে আর এই দিকটাতে বাদ্রু কাপড় দেওয়া হয়েছে। এটার নাম্বার 6, প্রাইস ইজ 1100। আপনারা বুক করুন, আমার নাম্বার যাচ্ছে 9874205176। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে অথবা নাম্বার দিয়ে বুক করতে পারেন, ফোন করতে পারেন। এবার যাচ্ছি হোম ডেকর। হোম ডেকরে প্রচুর আগের ইয়েতে রেসপন্স পেয়েছিলাম এপিসোডে। এইগুলো আগে যেটা মাথায় রাখবেন, এই হোম ডেকরের প্রত্যেকটা আইটেম কিন্তু হ্যান্ড ডে করা। যেমন এই কাপড়টা কটনে শিভরি করা হয়েছে, ফুল হ্যান্ডে শিভরি করা, এবং এই ব্যাকটাতে আলাদা করে লাইলিন কাপড় দেওয়া হয়েছে। এটা টোটালি ওয়াশেবল, সাইডে আবার এইভাবে বর্ডার করা হয়েছে। এটা হচ্ছে টেবিল রানার, এটা হচ্ছে টেবিল রানার, আর তার সাথে যাচ্ছে টেবিল ম্যাট সেট 4। চারটে টেবিল ম্যাট আছে। এটার বিশেষত্ব হচ্ছে টেবিল ম্যাটের এখানে একটা পকেট আছে যেটার মধ্যে ফক অ্যান্ড স্পুন দিতে পারবো আমরা। খুব সুন্দর করে টেবিলটা গেস্ট আসলে সাজাতে পারবো। এটা হচ্ছে টেবিল রানার, চারটে আছে টেবিল ম্যাট, এটা টেবিল ম্যাট আর তার সঙ্গে টেবিল রানার। এটা পুরোটাই হ্যান্ড বান্ধে যে করা, মানে শিবরিতে করা। এটার প্রাইস হচ্ছে 1300, নাম্বার 7। নাম্বার 8, এটাও টেবিল রানার, এবং এই টেবিল রানারটা ঝুলবে, এটার অনেকটাই লেন্থ, 4 সিটের টেবিলের জন্য একদম আইডিয়াল। এটা পুরো হাতে করা আরি স্টিচে, এটা টেবিলের মিডলে থাকবে টেবিল রানার। এই সাইডগুলো সিল্ক কাঁথা স্টিচের কাপড় ইউজ হয়েছে, আর এখানটাও ডেকর করা হয়েছে এইভাবে শেপটা। এর সঙ্গে যাচ্ছে চারটে টেবিল ম্যাট, সেম কাঁথা স্টিচের কাপড় দিয়ে, এটারও পকেট করা আছে ফর্ক অ্যান্ড স্পুন রাখার জন্য। এটা দিয়ে টেবিলটা সাজালে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা ফুল সেট, নাম্বার 8। সেটের প্রাইস আছে 1500, এবং এটাও কিন্তু পেছনে লাইলিন দিয়ে করা হয়েছে। আপনারা পাবেন মার্কেটে, বাট এটা হ্যান্ড ওয়ার্ক, তো এটা মাথায় রাখতে হবে যে হ্যান্ড স্টিচ এবং এতটা নিখুঁতভাবে করা, তো এবং এই জিনিসটা কিন্তু পাওয়া যাবে না। নেক্সট দেখাবো কুশন কাভার। কুশন কাভারের ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলাম লাস্ট বারে। এই হচ্ছে কুশন কাভারের সেট। এটা কাপড়টা, মেটেরিয়ালটা হচ্ছে কটন, একদম পিওর কটন। এটা গামছা ইউজ হয়েছে আর এটা কটন খেস ইউজ হয়েছে। এই এইভাবে এনভেলপ ভাবে করা হয়েছে ব্যাক পোর্শনটা। এটাও চারটে সেট আছে। এটা হচ্ছে নাম্বার 9। সেটের প্রাইস আছে 1600। নেক্সট হচ্ছে, এটাও কুশন, এই হচ্ছে কুশনটা। এটা জুটের ওপরে হ্যান্ড পেন্টিং করা হয়েছে, হ্যান্ড ফ্যাব্রিক অটো। এটা হচ্ছে অটো, ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো অটো, বম্বের অটো বলতে পারেন। এটা হচ্ছে নাম্বার 10। এটারও চারটে সেট আছে, এটারও চারটে সেট। এটার প্রাইস আছে 1800। চারটে আছে কুশন সেট, 1800। এইভাবেই বাজ করিস। নাম্বার 11, ক্যামেল। এটা একটু জুম করে দেখাবো। কাপড়টায় ছোট ছোট ক্যামেল প্রিন্ট করা হয়েছে, সেই জন্য মাঝখানটাতে একটা ক্যামেল প্যাচ করে সেটা স্টিচ করে ডেকোরেট করা হয়েছে, ক্যামেলটাকে সাজানো হয়েছে, তারপর সেটা প্যাচ করা হয়েছে। আর ব্যাক পোর্শন হচ্ছে এটা, এটাও চারটের সেট আছে কুশনের।
এটা পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক হোম ডেকর আইটেমস এটার প্রাইস আছে 1900 টোটালি কটন অ্যান্ড হোম ওয়াশ নেক্সট নাম্বার 12 এটা জুটের ওপর ইউনিক পিস পুরোপুরি হ্যান্ডে করা এটাও চারটে সেট আছে প্রত্যেকটার পেছনে এনভেলপ সিস্টেমে করা আছে যাতে কুশনটা ভরতে সুবিধা হয় এটার প্রাইস আছে 1900 নাম্বার 12 চারটে কুশন কভার নেক্সট যাচ্ছি 13 এটা হচ্ছে ঢাকাই কুর্তি বাট মাইন্ড ইট এটা কিন্তু কুর্তির জন্যই বানানো কোনো শাড়ি কেটে বানানো নয় এই পিসটা শুধুমাত্র কুর্তির জন্যই করা হয়েছে দেখে বুঝতে পারবেন গলার কাজটা আর এইটার ভেতরে পুরো লাইলিন দিয়ে রেডি করে দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল ইজ নট কটন এটা হচ্ছে ম্যাটেরিয়াল ইজ হ্যান্ডলুম পিওর হ্যান্ডলুম এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক এটা আমি কাজ করা শুরু করলাম আস্তে আস্তে সেম পারবো না তবে আস্তে আস্তে এগুলোর কালার ডিজাইন অ্যান্ড সাইজ দিতে পারবো এই মুহূর্তে এই দুটোই আছে এটা হচ্ছে 42 নাম্বার 13 42 প্রাইস ইজ 1300 ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট নাম্বার 44 এটাও দেখে বুঝতে পারবেন যে কোনো শাড়ি কেটে বানানো নয় এটা কিন্তু শুধু কুর্তি পিস সেইটা অর্ডার দিয়ে বানিয়ে তার মধ্যে লাইলিন দিয়ে করা হয়েছে ইয়ে হ্যায় কুর্তি পিস লাইলিন দেকার ইয়ে বানান হুয়া হ্যায় কোই কাপড়া কাট কে ইয়ে নেই বানায়া ইধর ইয়ে জো কাম হ্যায় ইয়ে দেখ কর ইয়ে আপকো পতা চলেগা ইয়ে হ্যায় ফ্রন্ট ইয়ে হ্যায় ব্যাক পোর্শন দিস ইজ 44 প্রাইস ইজ 1300 অনলি নেক্সট দেখাবো কতগুলো র‍্যাপ স্কার্ট সেট এই হচ্ছে র‍্যাপার এটা প্রচুর ঘের আছে আমি এটা ডাবল ফোল্ডে দেখালাম অ্যাকচুয়ালি টোটাল ঘের এইটা এই হচ্ছে র‍্যাপার আমি নিজেও একটা র‍্যাপার পরে আছি এটা হচ্ছে র‍্যাপার আর তার সঙ্গে আছে এই টপটা এটা কিন্তু জিন্সের সাথেও এই টপটা ইউজ করা যাবে এই হচ্ছে ফুল সেট র‍্যাপার সেট এটা নাম্বার 15 প্রাইস ইজ 1200 প্রাইস ইজ 1200 র‍্যাপারের একটা সুবিধা কি জানেন তো খুব চট করে পরে নেওয়া যায় আজকেই যেমন আমার একটু লেট হয়েছে তো খুব ফটাফট আমি র‍্যাপারটা পরে ফেললাম আপনাদেরও দেখতেও আশা করি ভালো লাগছে এবং কমফোর্টেবল অলসো নাম্বার 15 প্রাইস ইজ 1200 ও এটা সাইজ বলিনি এটা আছে 42 সাইজ এটা আছে 42 সাইজ বাট যদি কেউ চান এই র‍্যাপার স্কার্টের সাইজ পেয়ে যাবেন 42 থেকে 46 পর্যন্ত প্লিজ ইনফর্ম মি এটা হচ্ছে টপ এই হচ্ছে স্কার্ট স্কার্টের ওপরে টপটা দিয়ে দেখাই বুঝতে সুবিধা হবে এই হচ্ছে ফুল সেট এটা আছে ফুল সেট এটা ব্যাক পোর্শন নাম্বার 16 এটার সাইজ আছে 42 প্রাইস 1200 নেক্সট এই হচ্ছে র‍্যাপার এগুলো ইক্কাত ম্যাটেরিয়াল বাট স্ল্যাব কটন এই হচ্ছে টপ এটা আছে টপ এটা সাইজ আছে 44 এটা আছে 44 এ এই হচ্ছে ব্যাক প্রাইস 1200 নাম্বার 17 নেক্সট নাম্বার 18 পিওর খাদি ম্যাটেরিয়াল উইথ লাইলিন এটা হচ্ছে লং ড্রেস উইথ জ্যাকেট
এই জ্যাকেটটা কিন্তু ডিটাচেবল এটা আপনারা চাইলে খুলে আলাদা অন্য কোন ড্রেসের সাথে ইউজ করতে পারেন আমি খুলে দেখিয়ে দেব আগে দেখিয়ে নি ড্রেসটার সাথে কেমন লাগছে লুকটা এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক এটা হচ্ছে পিওর আজরাক এন্ড পিওর খাদি ম্যাটেরিয়াল উইথ লাইলিন নাম্বার 18 প্রাইস ইজ 1450 1450 আমি এবার দেখাবো জ্যাকেটটা আলাদা করে এটা ডিটাচ করা যায় এবং এই জ্যাকেটটা অন্য কিছুর সাথে ইউজ করতে পারবেন চাইলে এই হলো ড্রেসটা আর এই আসছে জ্যাকেটটা এটা বোথ প্রাইস 1450 1450 নাম্বার 18 নেক্সট নাম্বার 19 কুর্তি উইথ জ্যাকেট এটা কিন্তু কটন জুট ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে ইউনিক লেগেছে আমার কাছে আপনাদের কেমন লাগবে সেটা জানতে চাই এই হচ্ছে কুর্তি উইথ জ্যাকেট এটা পিওর আজরাক উইথ কাঁথা তার সঙ্গে জ্যাকেটটা জুটের আছে এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক ফ্রন্টটাতে একটা ডিজাইন করাই আছে কুর্তিটার এই এটাও তাই এটাও ডিটাচেবল চাইলে এটাও কিন্তু আলাদা করে ইউজ করতে পারবেন আমি আর খুলে দেখালাম না এটা জ্যাকেটটাও আলাদাভাবে ইউজ করা যাবে নাম্বার 19 প্রাইস ইজ 1300 1300 নেক্সট আরেকটা স্কার্ট দেখাবো পিওর কলমকারী কিন্তু ডিজাইনটা একদম ডিফারেন্ট প্রচুর ঘের উইথ লাইলিন এটা হচ্ছে স্কার্ট আর তার সাথে আছে এই কুর্তি যারা বলেছিলেন যে স্কার্টের সাথে জ্যাকেট ছাড়া আর কি হয় তাদের জন্য স্কার্ট উইথ কুর্তি এটা টপ দিয়েও পরতে পারবেন কুর্তিটাও আলাদা ইউজ করতে পারবেন এবং একদম পিওর ম্যাটেরিয়াল এটা পিওর বাগরু তার সঙ্গে কলমকারি প্রত্যেকটা আইটেম পিওর হাতে পেলে বুঝতে পারবেন এবং স্কার্টটা উইথ লাইলিং এই হচ্ছে পুরো সেট ব্যাক পোর্শন এটা হচ্ছে ফ্রন্ট নাম্বার 20 প্রাইস ইজ 1950 পেটিকোট বা এখন অনেক রকম জিনিস পাওয়া যায় বাজারে সেটা পরে নিতে পারবেন এইটা সাইজটা অ্যাভেলেবল পাবেন 42 থেকে 46 পর্যন্ত আর এইটা আছে দড়ি দেওয়া রোপ দেওয়া যেটা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে বডির সাথে এইভাবে যে কোনো ফিগারে খুব ভালো সেট করবে এটাও কিন্তু পিওর ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক নাম এটা সাইজ আছে 42 21 নাম্বার প্রাইস ইজ 950 এটা সাইজ হচ্ছে 44 এগুলো প্রত্যেকটা সেম ডিজাইনে 46 পর্যন্ত পাবেন 42 থেকে এই হচ্ছে ফ্রন্ট এই কাপড়টা দেখাবো এই কাপড়ের কালারটা আমার খুব ভালো লেগেছে মাল্টি কালার এই হচ্ছে ফ্রন্ট এটাও ঠিক তাই এটা দিয়ে অ্যাডজাস্ট করা যাবে আর এই হচ্ছে ব্যাক পোর্শন 44 সাইজ 22 নাম্বার প্রাইস ইজ 950 নেক্সট নাম্বার 23 44 সাইজ এটাও তাই অ্যাডজাস্টেবল ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোর্শন প্রাইস 950 এইগুলো বাড়িতে গেস্ট আসলে পড়তে পারবেন বাইরেও পড়ে যেতে পারবেন বা ঘুরতে গেলে এগুলো ভীষণ কাজে লাগে তো এইগুলোর প্রচুর ডিমান্ড আগের বারের কোলো ডিজাইন অন্য ছিল এবারে একটু অন্যরকম ডিজাইন করেছি যাদের লাগবে বুক করে ফেলুন আমার নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করে আর ততক্ষণ আমি নেক্সট এপিসোড নিয়ে আসছি আর যারা আমার সেটটা দেখতে চাইছেন এটাও একটা র‍্যাপ স্কার্ট বাজারা স্টাইল এই হচ্ছে এটা হচ্ছে সাইডের কাজটা আর এই হচ্ছে টপ এটার প্রাইস আছে 2000 যদি কেউ এটা চান বুক করতে পারেন এটার সাইজ আছে 42 ভেতরে মেজারমেন্ট আছে 44 পর্যন্ত যাদের সাইজ তারা পড়তে পারবেন